বর্তমানে বিত্তশালীরা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেন। চাইলে নির্দিষ্ট সময়ের জন্য অর্থের বিনিময়ে এই উড়োযান ভাড়া করা যায়। নিজস্ব হেলিকপ্টারও থাকে অনেকের। ল্যান্ড করানোর জন্য এয়ারপোর্টের প্রয়োজন হয় না, যে কোনো জায়গায় একটু বড় স্পেসে ল্যান্ড করা যায় এই যান। ফলে দিন দিন বাড়ছে এর ব্যবহার। সাধারণত হেলিকপ্টার যেখানে অবতরণ করে সেখানে একটি বড় বৃত্ত থাকে, আর বৃত্তের ভিতরে লেখা থাকে ইংরেজি অক্ষর এইচ। যে দেশেরই হেলিপ্যাড হোক না কেন, সব জায়গায় হেলিপ্যাডে এইচ লেখা থাকে। প্রশ্ন হলো, হেলিপ্যাড আসলে কি? মূলত যেখানে হেলিকপ্টার অবতরণ করে বা নামে সেই জায়গাকে হেলিপ্যাড বলে। হেলিপ্যাডে শুধু হেলিকপ্টার নামে। বিমান নামে রানওয়েতে। বিমান আর হেলিকপ্টারের মধ্যে পার্থক্য বিস্তর। বিমান অনেক গতিতে অবতরণ করে রানওয়েতে, মানে বিমান অবতরণ করার পরও রানওয়ে ধরে অনেক দূর এগিয়ে যায় এর গতির কারণে। রানওয়ে ছাড়া বিমান অবতরণ সম্ভব নয়। কিন্তু হেলিকপ্টারের এই দায় নেই, যেখানে খুশি সেখানেই অবতরণ করতে পারে। আবার অবতরণ করার পর বিমানের মতো অনেকখানি পথ এগিয়ে যেতে হয় না, দরকার শুধু একটি হেলিপ্যাড। হেলিপ্যাডে সাধারণত দুটি রং ব্যবহার করা হয়। বৃত্তের রং থাকে হলুদ, আর বৃত্তের মাঝে যে বড় এইচ লেখা থাকে এটার রং থাকে সাদা। পাইলটেরা যাতে দূর থেকে দেখে হেলিপ্যাড চিহ্নিত করতে পারেন সেই জন্যই হলুদ এবং সাদা রং ব্যবহার করা হয়। অনেকের মনে হতে পারে ল্যান্ডিং বোঝাতে এল কিংবা পার্কিং বোঝাতে পিও লেখা যেত, তা না করে সবসময় কেন শুধু এইচ লেখা হয়। এর কারণ হলো, এইচ চিহ্ন অনুযায়ী হেলিকপ্টারের দুই পায়াকে যতটা সহজে নামানো যায় অন্য কোনো অক্ষর হলে তা সম্ভব হয় না। পাশাপাশি এইচের পরিবর্তে অন্য কোনো চিহ্ন ব্যবহার করলে দূর থেকে অতটা ভালো দেখা যায় না। তবে এই এইচ লেখার পেছনে আরও একটি বড় কারণ আছে, তা হলো এই চিহ্নের সাহায্যে নির্দেশ করে কোন দিকে মুখ করে হেলিকপ্টার অবতরণ করবে। এখানে আরেকটা প্রশ্ন জাগতে পারে, এইচ তো দেখতে দুই পাশ থেকে একই রকম, তাহলে কোন দিকে মুখ রেখে অবতরণ করবে তা পাইলট কিভাবে বুঝবেন? এক্ষেত্রে এইচ চিহ্নটি যদি অনুভূমিকভাবে থাকে, অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে অবস্থান করে, তাহলে বুঝতে হবে হেলিকপ্টারটির মাথা থাকবে উত্তর বা দক্ষিণ দিকে, অন্যথায় পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে অবতরণ করবে। এই চিহ্নটির মাধ্যমে সহজে বোঝা সম্ভব হয় ঠিক কোন দিকে মাথা রেখে হেলিকপ্টারটি অবতরণ করবে। সুরজ আহমেদ, কালবেলা।